ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারে, আজ কথা বলছি চিতল মাছের মুইঠা নিয়ে, এবং সেই সঙ্গে জানছি এই চিতল মাছের মুইঠার নানান ইতিহাস, গল্প এবং অজানা তথ্য। ইতিহাস, গল্প এবং তথ্য, এগুলো তো আমাদের জানতেই হবে, চর্চা করতে হবে বাঙালির খাদ্যপ্রেম নিয়েও। কিন্তু এক যে আছে খাবার মানে তো শুধু ইতিহাস নয়, সঙ্গে থাকে রান্নাও। তাই একবার রান্নাঘর থেকে ঘুরে আসতেই হবে, কারণ রুচিরাদি তৈরি করছেন সেই সুস্বাদু চিতল মাছের মুইঠা। এবার আমি মুঠা আমার তৈরি হয়ে গেল, এবার জল গরম করতে দেব, তারপরে আস্তে আস্তে সব মুঠাগুলো ওর মধ্যে দেব। মুঠাগুলো তাহলে তৈরি হতে থাকুক। আমি বরং একটা লাইফ স্টোরি শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম মাছের বলগুলোকে ভাপিয়েই বোধ হয় ভাপা তৈরি করা হয়তো আমার মতো অনেকেই এই কথাটা ভাবত। কিন্তু যখন বড় হলাম তখন বুঝলাম যে না, এই ধারণাটা ভুল। আসলে ভাপা এবং মুইঠা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। বাঙালি বরাবরই মাছ প্রিয়, তাই তো কথায় আছে মাছে ভাতে বাঙালি। কারণ বাঙালি খাবারের তালিকায় রয়েছে নানান রকম মাছের রেসিপি, সে মাছের ঝোল হোক, পাতুড়ি কিংবা মুইঠা। তাই নানান স্বাদের মাছের পথ চেখে থাকার ফলে অনেক বাঙালি গুলিয়ে ফেলে ভাপা এবং মুইঠার মধ্যে সাধারণ পার্থক্য। মূলত মুঠো থেকে মুইঠা কথাটির উৎপত্তি, যা প্রথমে মাছের গাদা থেকে মাছটা কুড়িয়ে নিয়ে হাতের মুঠোয় সেই মাছ দিয়ে নানান রকম আকার দিয়ে জলের মধ্যে ভাপিয়ে নিতে হয় এবং পরে ঝোলে দিয়ে রান্না করা হয়, যা স্বাদে এবং দর্শনে হয় অসাধারণ। অপরদিকে ভাপা মাছও হলো অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, তবে মুইঠা থেকে একটু ভিন্ন। এই পথটিও তৈরি করা হয় প্রথমে নানান মশলা দিয়ে মেখে, তারপর অল্প আঁচে ভাপিয়ে, তাই এর নাম হয় ভাপা। তবে দুটি খাবার আলাদা হলেও দুটি পদই বঙ্গ হিসেলের অতি পরিচিত পদ। এইরকমই আরও নানান গল্প, তথ্য এবং ইতিহাস অবশ্যই জানবো, কারণ নামটা যখন মুইঠা তার সঙ্গে তো অনেক তথ্যই জড়িয়ে থাকবে। তবে একবার কিন্তু রান্নাঘরে এখন যেতেই হবে, কারণ রুচিরাদির হাতে তৈরি হচ্ছে সেই সুস্বাদু চিতল মাছের মুইঠা। জলটা ফুটে গেছে, এখন আমি আস্তে আস্তে সব মুইঠাগুলো দিয়ে দেব, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার অপেক্ষা। আমার চিতল মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব, গ্যাসটাও ধীমে আঁচ করে দেব। সেদ্ধ করে রাখা মুইঠাগুলো এবার গরম তেলে দিয়ে বেশ লালচে করে তো ভাজা হবে, কিন্তু পরে রইল তো সে মাছ বেছে নেওয়ার পরে গাদার কাঁটা, সেই সঙ্গে আছে চিতল মাছের মুড়ো, সে কাঁটার বড় দম, তাকে আয়ত্ত করতে দাঁতেরও দম লাগে। হ্যাঁ, অন্যান্য মাছের মুড়োর মতো করেই আলু, বেগুন, পেঁয়াজ বেশ জমকালো করে একটু শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, নইলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশি তেল দিয়ে রসিয়ে রাঁধলেন কাঁটা চচ্চড়ি, এবং গরম ভাতে যদি পড়ে মাঝে মাঝে ওই চিতলের পেটি বলুন, মুইঠা বলুন, ভুলে কাঁটা চচ্চড়িটাকেও বেশ আপন বলে মনে হবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হলে আস্তে আস্তে মুঠাগুলো ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম ভাজার জন্য, তেল গরম হলে আস্তে আস্তে মুঠাগুলো ঢেলে দেব। মাঝে মাঝে তেলটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে সব মুঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এপিট এপিট করে মুঠাগুলো ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিচ্ছি। প্রায় বড়াগুলো ভাজা হয়ে এসেছে, মুঠাগুলো
আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। আঁচটাও ধীমে করে দেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে তেজপাতা, দুটো তেজপাতা চিড়ে, শুকনো লঙ্কা দুটো, জিরে, আস্ত জিরে ফোড়নের জন্য, এবার কতগুলো আলু একটু ভেজে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে সেটাকে সামান্য ভেজে নিয়ে লাল করে তুলে রেখে দেব। রান্নাটা কিন্তু দারুণ জমে উঠেছে, আলুগুলো বরং কষতে থাকুক, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে খুব দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন।